আমাদের টেকসাইগা ইউটিউব পরিবারের আরেকটা নতুন টিএসজি নিউজের এপিসোডে আপনাকে আবার স্বাগত জানাই। আমি অভ্র। আজকে বেশ কিছু খারাপ খবর আছে, ভালো খবরও অবশ্যই আছে, রোজকার মতো ভালো খবর আছে, তবে সবথেকে বড় কথা সবকটা খবর এক্সাইটিং খবর আছে। ভিডিও শেষ অবধি দেখুন, ভালো লাগবেই, লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি বাই চান্স খারাপ লাগে, ডিসলাইক বাটনটা সবসময় আপনার জন্য তো রয়েছে, জানাবেন কী করলে আরও ভালো হবে, আমরা আরও বেটার কিছু করার চেষ্টা করব। তাহলে চলুন না, সময় নষ্ট করব না, আমরা সরাসরি টেক নিউজে ঝাঁপিয়ে পড়ব, ব্যথা লাগবে না। প্রথম খবরেই বলবো, OnePlus 9T এই ফোনটা যে আসবে না, আপনাদের বেশ কিছুদিন আগে টেক নিউজে জানিয়েছিলাম। ম্যাক্স জেম্বার তিনি জানিয়েছিলেন যে আসবে না, কিন্তু তারপর নানা রকম লিক ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে। OnePlus কখনো টুইট করে জানাচ্ছে যে OnePlus 9T এর মধ্যে, টি মানে চা, চায়ের মধ্যে রয়েছে এরকম সব কিছু, কিন্তু OnePlus আসলে আমাদের কনফিউজড করছে। ম্যাক্স জেম্বার আবারও তিনি কনফার্ম করে জানিয়েছেন OnePlus 9T আসছে না। OnePlus সম্ভবত এই টি সিরিজটা পুরোপুরি ডিসকন্টিনিউ করে দিল, আগামী বছর থেকে হয়তো 10T আমরা দেখতে পাবো না। তবে OnePlus প্রচুর নতুন সিরিজ নিয়ে আসবে, নতুন নতুন ফোন নিয়ে আসবে, কারণ তারা এখন তো ওপো হয়ে উঠছে, তারা আর OnePlus থাকছে না। তো OnePlus-এর কিছু ফোন, একটা নয় একাধিক ফোন বিভিন্ন রকম সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। ইন্ডিয়ার IMEI সার্টিফিকেশন সাইটে NE2210 এই মডেল নাম্বারে একটা ফোন লিস্টেড হয়েছে। এছাড়াও আরও একটা ফোন আসতে চলেছে, সেটার নাম কী হবে সেটা এখনও জানা যাচ্ছে না। কেউ বলছে সেটা নাকি OnePlus 10 হতে পারে, সবে তো 9 আসলো কয়েকদিন হলো, এবার 10 আগামী বছর আসবে, সেটাই নাকি লিস্টেড হয়ে গেছে এরকমও লোকে বলছে। আবার কেউ বলছে এটা নাকি নর্ড সিরিজের কোনো একটা ফোন হবে, এছাড়াও OnePlus-এর এটা অন্য কোনো সিরিজের একটা একদম নতুন অভিনব কোনো ফোনও হতে পারে, কারণ OnePlus আমরা জানি এর আগে মোহো আরও কী কী সব নামও ভুলে গেছি, সেই সব নাম রেজিস্টার করেছিল, সেই সব নামে কোনো ফোন আসতে পারে। তো OnePlus-এর বিভিন্ন নাম ট্রেডমার্ক করার কথা যেখানে চলেই আসলো, সেখানে জানিয়ে রাখি যে OnePlus ইনফানাইট এই নামটাও তারা আবার ট্রেডমার্ক করেছে। অর্থাৎ OnePlus-এর প্রচুর সিরিজ আসবে, তারা ওপো হয়ে ওঠার পিছনে কোনো রকম চেষ্টা ছাড়ছে না, এটাই দেখে মনে হচ্ছে। অ্যান্ড্রয়েড 12-এ একটা নতুন আপডেট আসতে চলেছে, যেখানে আমরা ফেসের মাধ্যমে, মুখের মাধ্যমে জেস্চার ইউজ করতে পারবো। অর্থাৎ আমরা এতদিন কী করতাম, আমরা হাতের মাধ্যমে জেস্চার ইউজ করতে পারতাম, অর্থাৎ ফোনের সাইড থেকে একদিক থেকে আরেকদিকে স্লাইড করলাম, আঙুলটা জেস্চার হলো, তলা থেকে ওপর দিকে ওঠালাম, সেটা একটা জেস্চার হলো। এইভাবে আমরা হাতের মাধ্যমে বিভিন্ন ইশারার মাধ্যমে ফোনের বিভিন্ন রকম কমান্ড বা বিভিন্ন রকম নির্দেশ আমরা দিতে পারতাম। এবার মুখের মাধ্যমেও সেই কাজ করা যাবে। ধরুন আপনি ভুরু ওপর দিকে তুললেন, ফোন প্রিভিয়াস যেসব অ্যাপ্লিকেশন খোলা হয়েছিল সেগুলো দেখাবে। আপনি হয়তো বাঁ দিকে তাকালেন, সেখানে একরকম দেখাবে, ডান দিকে তাকালেন আর একরকম কিছু একটা কাজ হবে। এরকম বিভিন্ন রকম কাজ করা যাবে শুধু মুখের নানা রকম এক্সপ্রেশনের মাধ্যমে। অর্থাৎ রাস্তায় বেরোবেন, মুখের এক্সপ্রেশন দিয়ে আপনি ফোনের নানা রকম নেভিগেশন করবেন, এবং তার ফলে আপনাকে লোকে অবশ্যই পাগল বলবে। তবে এই ফিচারটা অ্যাক্সেসিবিলিটি অপশনের মধ্যে আসছে, অর্থাৎ যারা চোখে ভালো দেখতে পারেন না তাদের জন্য এই ফিচারটা দেওয়া হচ্ছে। অবশ্যই এটা একটা ভালো ফিচার, আমরা যতই মজা করি না কেন এটা অবশ্যই কাজে লাগবে যারা চোখে ভালো দেখেন না তাদের জন্য। তো লিকের ইন্ডাস্ট্রি কোথায় পৌঁছে গেছে ভাবা যায় না। iQOO 8 Pro, iQOO সিরিজটা লঞ্চ হবে 17 তারিখ চায়নাতে, আমরা জানি, কিন্তু তার আগেই iQOO সিরিজের যে লঞ্চ ইভেন্ট হবে, সেখানে যে বিভিন্ন স্লাইড দেখানো হবে, যেখানে বলা হবে যে iQOO-র এই এই স্পেসিফিকেশনস আছে, এই দাম হবে, তো সেই স্লাইডগুলো পর্যন্ত লিক হয়ে গেছে, একদম স্লাইডের ছবি লিক হয়ে গেছে, এবং সেখান থেকে আমরা অন্তত এটুকু কনফার্মেশন পাচ্ছি, আমরা এতদিন iQOO 8 সিরিজের যা যা লিক পেয়েছিলাম সেটা একদম সঠিক ছিল, কোনো রকম ভুল টুল কিছু ছিল না। অর্থাৎ iQOO 8 সিরিজ দুর্ধর্ষ স্পেসিফিকেশনস নিয়ে আসছে। আমি এখনও iQOO 7 ইউজ করছি, এটা মনস্টার এডিশন, অরেঞ্জ কালারে, দেখতে দারুণ, এবং অবশ্যই এই ফোনটাও আমার খুবই প্রিয় ফোন। তো iQOO 8 সিরিজ এই সুনাম বজায় রাখতে পারবে কি না সেটা দেখার জন্য আমাদের যদিও আর কয়েকদিন অপেক্ষা করতে হবে, তবে দেখা যাক। প্রথম ফোন সবাই তো ভালো লঞ্চই করে, পরের ফোন যত দিন যায় তত ফোন খারাপ হয়ে যায়। iQOO 8 কেমন হয় অবশ্যই আমরা দেখব। আজকে বাংলাদেশের জন্য স্পেশাল খবর, এটা স্পেশাল খবর না বলে খারাপ খবর বলাই ভালো। বাংলাদেশে আদালতের নির্দেশে, হাইকোর্টের নির্দেশে বিভিন্ন গেমিং যেসব অ্যাপ্লিকেশন রয়েছে সেই গেমগুলোকে ব্যান করে দেওয়া হয়েছে অন্তত 3 মাসের জন্য। এবং শুধু গেম নয়, তার সাথে বিভিন্ন লাইভ স্ট্রিমিং যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই সব অ্যাপ্লিকেশনকেও ব্যান করে দেওয়া হয়েছে। এবং তার মধ্যে FreeFire, PubG, লাইকি, টিকটক, বিগো লাইফ ইত্যাদি বহু অ্যাপ্লিকেশন রয়েছে। 24 জুন একটা মানবাধিকার সংগঠন বাংলাদেশে হাইকোর্টে একটা রিট ফাইল করেছিল, যেখানে আবেদন করা হয়েছিল এগুলো দেশের সংস্কৃতির পক্ষে ক্ষতিকর এবং বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা উচ্ছন্নে যাচ্ছে। তো সেই ব্যাপারটাতে আদালত নজর দিয়েছে এবং অন্তত 3 মাসের জন্য, আপাতত 3 মাসের জন্য এই সবগুলোর ওপর ব্যান লাগানো হয়েছে, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপনি কি এটা সমর্থন করেন? আপনার কি মনে হয় এটা ঠিক নির্দেশ দেওয়া হয়েছে? কমেন্টে লিখে জানাবেন। আর আমি ভাবছি এই নিয়ে একটা পোলই দেবো যে এটা কি সত্যিই ভালো হলো না খারাপ হলো।
আপনার মতামত দেখতে চাই। রিয়েলমি জিটি আর রিয়েলমি বুক 18 তারিখ লঞ্চ হতে চলেছে, রিয়েলমি জিটির ভিডিও আসবে, আমরা ব্যবহার ট্যাবহার করছি 18 তারিখ, সেই ভিডিওটা দেখতে মিস করবেন না। দুপুর দুটোর সময় আমি ভিডিও দেব, অবশ্যই আপনারা সাথে থাকবেন। কিন্তু রিয়েলমি বুক যেটা আসবে অর্থাৎ রিয়েলমির ল্যাপটপ, সেই ল্যাপটপের স্পেসিফিকেশানস আর দাম সব লিক হয়ে গেছে। আজকে চায়নাতে একটা দোকানের সামনে বোর্ড লাগানো ছিল, সেই বোর্ড থেকে সেটার দাম কত হবে সেটা জানা যাচ্ছে। যেটা 16 GB 512 GB ভার্সন অর্থাৎ 512 GB স্টোরেজ আর 16 GB র্যাম, সেটার দাম চায়নাতে রাখা হয়েছে 4600 ইউয়ান। অর্থাৎ এটা যখন ইন্ডিয়াতে আসবে তখন 50 থেকে 55 হাজার ইন্ডিয়ান রুপি তো দাম হবে অনায়াসে, আর বাংলাদেশে 60 হাজারের ওপরে এটা যাবে। তবে এটা যে বেস ভেরিয়েন্ট থাকবে অর্থাৎ 8 GB ভেরিয়েন্ট, 8 GB র্যাম থাকবে, হয়তো 256 GB সেটা স্টোরেজ থাকবে, সেটার দাম ইন্ডিয়াতে 40 থেকে 45 হাজার রুপি হতেও পারে। যদি একটু কম দামে হয়, ঠিকঠাক প্রাইসিংয়ে আসে, অবশ্যই সেটা নেওয়ার কথা ভাবা যেতে পারে, কারণ এটার স্পেসিফিকেশানস খুবই ইন্টারেস্টিং, যথেষ্ট ভালো। দেখা যাক, এই নিয়েও আগামী দিনে আমরা ভিডিও বানাবো। তবে রিয়েলমি জিটির ব্যাপারে মাধব শেঠ আজকে টুইট করে জানিয়েছেন যে এমন দামে এটা লঞ্চ হচ্ছে ইন্ডিয়াতে যে দাম আগে কখনো দেখা যায়নি, ভাবা যাচ্ছে না এমন দাম। দেখা যাক কতটা অভাবনীয় দামে এটা লঞ্চ করতে পারে, আমি এখনও দাম জানি না, তবে ফোনটা ভালো, দামটাই শুধু দেখার অপেক্ষা। এবার তাহলে আমরা একটু স্যামসাংয়ের খবরে চলে আসি। স্যামসাং গ্যালাক্সি S22 আগামী বছর লঞ্চ করবে, জানুয়ারিতে লঞ্চ করবে, এরকম তো খবর আছে, এবং তাতে কী কী থাকবে, অসাধারণ সব স্পেসিফিকেশানস থাকবে, এরকমও সব প্রচুর খবর আছে। কিন্তু আজকে জানা যাচ্ছে তাতে তিনটা স্পেশাল জিনিস থাকবে। লেটস গো ডিজিটালের তরফ থেকে একটা লিক দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এখানে নাকি 3.5 mm হেডফোন জ্যাক থাকবে। এটা হতে পারে, এটা বিশ্বাস করা যায়, আপনারাই বলুন, এটা মানা যেতে পারে না। স্যামসাং যদি এরকম করে আমরা কিন্তু স্যামসাংয়ের ওপর খুব রাগ করব, মজা করছি, কিন্তু 3.5 mm হেডফোন জ্যাক থাকলে সেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। এছাড়াও এখানে নাকি 45 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে, সেটা আবার নাকি বক্সের মধ্যেও থাকবে, আগেরটা তাও মানলাম, এটা কি বিশ্বাস করব? লেটস গো ডিজিটাল এটাই বলছে। তারপর এরপরের কথাটা শুনলে তো আপনি একেবারেই বিশ্বাস করবেন না, এখানে নাকি মাইক্রো এসডি কার্ডের জন্য একটা আলাদা স্লট থাকবে, যেটা গতবার ছিল না। অর্থাৎ দুটো সিম একটা মাইক্রো এসডি কার্ড, আপনি একটা ফ্ল্যাগশিপ ফোনে ইউজ করতে পারবেন। এটা কত বছর বাদে, এটা না গিনিস বুক অফ রেকর্ডে নাম উঠে যায়, আমার তো এটাই ভয় লাগছে। তবে স্যামসাং সব কাজ ভালো করছে না, বরাবরের মতো তাদের এবার গ্লোবাল প্রাইসিং যা ছিল তাদের ফোল্ড সিরিজে, ইন্ডিয়ান প্রাইসিং তার থেকে এবারও অনেক বেশি, বাংলাদেশে যখন দাম আসবে সেটা আরও অনেক বেশি হবে, এরকম একটা ভয় রয়েছে। ইন্ডিয়ান প্রাইসিং আজকে জানা গেছে 20 তারিখ ইন্ডিয়াতে এটা লঞ্চ হবে এবং তখন ইন্ডিয়াতে দাম হবে যেটা গ্যালাক্সি Z Fold 3, তার দাম হবে নাকি প্রায় 1.5 লাখ রুপি, আর যেটা Z Flip 3 তার দাম হবে নাকি 84 থেকে 85 হাজার ইন্ডিয়ান রুপি। যদিও তাতে বলা হচ্ছে যে 7000 রুপি HDFC কার্ডে বাইব্যাক বা ক্যাশব্যাক থাকবে, তবু আমি বলবো যদি এতটাও বাইব্যাক থাকে, ক্যাশব্যাক থাকে, এফেক্টিভ প্রাইস তুলনামূলক কম হয়, তবু দাম আরেকটু কম হলে অবশ্যই ভালো হতো, বড্ডই বেশি দাম মনে হচ্ছে। বিজ্ঞানের খবর আজকে অবশ্যই আছে আমাদের চ্যানেলে, এবং বিজ্ঞানের খবরে আজকে বলবো যে অডি কোম্পানি তারা একটা কনসেপ্ট কার শো করেছে এবং সেই কনসেপ্ট কারটা শেপ বদলে নেবে, এটা ম্যানুয়াল ড্রাইভ করা যায় এবং অটোমেটিক ড্রাইভ হবে, এবং অটোমেটিক যখন ড্রাইভ হবে তার যা শেপ থাকবে ম্যানুয়াল ড্রাইভিংয়ের সময় শেপ পাল্টে যাবে, যেই অটো মোডে ওটা শিফট করবে তাই তখনই সামনে পেছনে 10 ইঞ্চি করে সাইজ বেড়ে যাবে বা কমে যাবে, এরকম কিছু হবে। এছাড়া গিয়ার, পিস্টন, হুড যেসব জিনিসগুলো আছে সেগুলোও নিজেদের মতো করে লুকিয়ে যাবে, শেপ চেঞ্জ হয়ে যাবে, এরকম বলা হচ্ছে। অডি এটা কনসেপ্ট কার বানাচ্ছে, শো করেছে, আগামী দিনে এরকম গাড়ি আমরা রাস্তাঘাটে দেখতে পাবো, ব্যাটম্যানের গাড়ির মতো আর কি, হঠাৎ শেপ বদলে গাড়িটা হুহু করে ছুটে চলে গেল, এরকম বেশি দিন দূরে নেই। তো এটা আজকে বিজ্ঞানের খবর, কেমন লাগলো খবরটা এটাও কমেন্টে লিখে জানাবেন। তো আজকে টেক নিউজ শেষ করার আগে আপনাকে মনে করিয়ে দিতে চাই যে সাবস্ক্রাইব বাটনটা এখনও যদি আপনার দিকে লাল চোখ করে তাকিয়ে থাকে ওটা টিপে কালো করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।